অনেকগুলো দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে এসেছি। তো চলো, হ্যালো এভরিওয়ান, আমি পূজা, তোমরা দেখছো পূজার ব্লগ। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমাদের মতন একটা মিডল ক্লাস ফ্যামিলিতে সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু আনা মানে বিরাট বড় একটা ব্যাপার সেটা। তো যাই হোক, এতক্ষণে তোমরা হয়তো গেস করে ফেলেছো যে কী এনেছি। তো চলো, এটা এখন খোলা হচ্ছে আর সেট করা হবে তো অবশ্যই। এই ঘটনাটা ঘটেছে ওই দুপুরবেলার পর পর, অতিরিক্ত পরিমাণে ভারী, তো একটু তো হেল্প করতেই হয়েছে। তো টানতে গিয়ে আমার হাতে যাই হোক করে চোট লেগে গেছে। আমাদের এই একটা মাত্র ঘরে মানে যন্ত্রপাতি বেশি মানুষ আন্দাজে, তো এখান থেকে কিছু একটা নিতে বলেছিলো, সেটা তো কোনো মতেই খুঁজে পাচ্ছি না। তো বাইরে এখানে এই যে ফার্স্ট এই ফ্ল্যাগটা গোজা হচ্ছে, আর মনের মধ্যে তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্ট আমরা, যে এবার আর যাই হোক কষ্ট আর হবে না গরমে। তো চলো, তারপর রাত্রেবেলা যেহেতু কারেন্টের কাজ হচ্ছিলো বাড়িতে, তো এই যে এক হাতে পাখা এক হাতে লাইট, আর নাড়ু বাবাকে অন্যদিকে বক বক করিয়ে আমি হাত লেখাটা করাচ্ছিলাম। তো ওই দেখো, প্রথমেই ভয় পেয়ে গেছে আমার কথা শুনে। তো এই যে এত অতিরিক্ত পরিমাণে গরম আর এত বীভৎস, মানে শুধু গরম বললেও ভুল হবে এটা। তো এই যে গরমের মধ্যে মানে আমার নিজেরই কষ্ট হচ্ছে, তো ও তো বাচ্চা। তোমরা কে কোথা থেকে দেখছো, তোমাদের সেই জায়গার টেম্পারেচার কত সেটা তো জানাবে অবশ্যই। এখনই এত গরম, আমি খালি ভাবছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হতে চলেছে। তো যাই হোক, এখন নাড়ু বাবা দেখো অনেকটা লেখা শিখে গেছে, তোমাদের সঙ্গে সেটাই দেখাচ্ছিলাম। সময় হয়েছে ওই রাত্রি 10:30-11:30। এখন রান্নাঘরে যাব, একটু বড়া ভাজার ছিল সেই বড়াটাই ভেজে নিচ্ছি, আর গরমের মধ্যে একদমই ভালো লাগছে না। তো নাড়ু বাবাকে কিন্তু ওদিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কাজ শেষ হতে হতে অলরেডি 12:30-1টা, দেন খাওয়া দাওয়া করে শুতে শুতে আরও লেট। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।